নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব টোকিও অলিম্পিক 2020 নিয়ে। ভারতের মীরাবাই চানু ভারোত্তোলনে যে সিলভার মেডেল পেয়েছিল সেটা পরিবর্তিত হয়ে হতে পারে গোল্ড মেডেলে। এখানে দেখে নেবো আমরা ভেরিয়াস নিউজ চ্যানেলের আপডেট। দেখতে পাচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ডের আপডেট, টোকিও অলিম্পিক সিলভার মেডেলের চানু স্ট্যান্ড চয়েস টু গেট মেডেল আপগ্রেড। টোকিও অলিম্পিক সিলভার মেডেলিস্ট মীরাবাই চানু কুড বি অ্যাওয়ার্ডেড দ্য গোল্ড মেডেল। এখানে ঘটনা হয়েছে যে অলিম্পিকে চায়নার যে হাও জিহুই যে গোল্ড মেডেল জিতেছিল তাকে অ্যান্টি ডোপিং যে গ্রুপ থাকে ডোপ টেস্টের জন্য তাকে ডাকা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার আর্টিকেল যেখানে দিয়েছে রূপনয় অলিম্পিকে সোনা পদকই জিততে পারেন ভারোত্তোলক মীরাবাই চানু, হঠাৎই এমন সম্ভাবনা তৈরি হয়েছে কারণ টোকিও অলিম্পিক্সে মেয়েদের ভারোত্তোলনের 49 কেজি বিভাগে যিনি সোনা জিতেছিলেন চীনের সেই হাও জিহুইকে ডোপ টেস্টের জন্য টোকিও ছাড়তে বারণ করা হয়েছে। চীনা ভারোত্তোলক ডোপ টেস্টে ব্যর্থ হলে সোনার পদক পাবেন মীরাবাই চানু, সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। চীনা ভারোত্তোলক হাও জিহুই মোট 210 কেজি ওজন তুলেছিলেন, তার থেকে 8 কেজি কম ওজন তুলে রূপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাকে। স্ন্যাচ ক্যাটাগরিতে মীরা 87 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে 115 কেজি, টোটাল 202 কেজি ওজন তুলেছিলেন এখানে। এবং ওই যে চীনের হাও জিহুই তুলেছিলেন 210 কেজি ওজন, অর্থাৎ যদি শেষ পর্যন্ত ডোপ টেস্টে পাস করতে না পারে চীনের হাও জিহুই তবে তার পদক ছিনিয়ে নেওয়া হবে এবং শেষ পর্যন্ত ভারতের মীরাবাই চানুকে গোল্ড উইনিং ঘোষণা করা হবে। এখানে থার্ড পজিশনে ছিল ইন্দোনেশিয়ার উইন্ডি কান্তিকা, যিনি তুলেছিলেন 194 কেজি। অর্থাৎ তাহলে ভারতে যদি তিনি ডোপ টেস্টে পাস করতে না পারেন তাহলে ভারতের মীরাবাই চানুকে গোল্ড এবং এই ইন্দোনেশিয়ার উইন্ডি কান্তিকাকে রূপোর মেডেল দেওয়া হবে। তো আশা করছি নিউজটা সবাইকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।